এখন দেখাবো একটা মানে সাধারণ মানের বলকে বা বাণীকে কীভাবে ডিজে তালে নিয়ে যাওয়া যায়। ডিজে বলতে কি? ডিজে বলতে তো পাক জোরে জোরে আওয়াজ হবে, ভায়োলেন্স ভায়োলেন্স আওয়াজ হবে, মানে উচ্চ স্বরে, তবে আপনার সেটা ডিজে আপনার তালে পড়ে যাবে, সে দাঁত হোক আর কারবাই হোক। ডিজেতে ব্যাপারটা কি, ডিজে মানে উন্মাদনা, সেখানে কোনো বয়স্কদের স্থান নেই, সেখানে ছেলেপিলে বাচ্চা হালকা বয়সী এদের স্থান। তা যাই হোক, সেখানে বাজনাটা আপনার মেলা খেলা হয়তো আছে, অনেক উচ্চ স্বরে আওয়াজ আছে, সেই আওয়াজের মধ্যে আপনাকে গানকে কব্জা করতে হবে, গানকে মাতাতে হবে, সেহেতু বাজনাটা ঠিক সেরকম রাখতে হবে, অর্থাৎ পুরো সাউন্ড যেন প্যাডের জোরে হয়, তবে আপনার সেটা ডিজে হিসেবে পরিগণিত হবে বা ভালো লাগবে। আমি এখন দেখাচ্ছি, একটা দাঁত দাঁতলে দেখাচ্ছি। আমি এটা কারেক্ট অন্য কায়দায় বাজাবো। যখন বড় বক্সে বাজবে, এই যে যে বামের যে ব্যাস আওয়াজটা কিন্তু ছোট বক্সে রেকর্ডিংয়ের জন্য অত ভালো আসবে না, তা যখন বড় বক্সে বাজবে এটা অরিজিনাল ডিজে শুনতে লাগবে, খুব জোরে আওয়াজ হবে, আপনারা এটাকে খুব সুন্দর লাগবে, কিন্তু এটা কিন্তু বয়স্কদের ভালো লাগবে না, হালকা বয়সী ছেলেদের ভালো লাগবে অবশ্য। তা ডিজে এইভাবেই হবে। ডিজেকে আমরা কী করছি, একটা অর্কেস্ট্রা, অর্কেস্ট্রার যে ওয়েস্টার্ন প্যাটার্ন বা আমাদের ইন্ডিয়ান প্যাটার্নই হোক, তো সেই প্যাটার্নকে ধরে রেখে আমরা দাঁত যা হোক কার বা হোক আমরা এটাকে ডিজেতে নিয়ে যাব।